সমস্যাটা কি? হয়তোবা কালার কোনো সমস্যা হইতে পারে। আপনার কাছে মনে হয় কি না কোনো কারণে যে আপনার প্রতি ইনজাস্টিস করা হয়? রিজন তো বলবে যে ঠিক আছে আমি এই কারণে টিমে নাই, মানে কষ্টের ব্যাপারটা এরকম ছিল যে আমরা ওখানে খুব সম্ভবত 20 থেকে 21টা প্লেয়ার গিয়েছিলাম, সবাই ম্যাচ খেললো, ওয়ান ডে ছিল, টি টোয়েন্টি ছিল, 5টা টি টোয়েন্টি ছিল, 1টা টি টোয়েন্টির সুযোগ পেলাম না। এবারের বিপিএলে এখন পর্যন্ত পেসারদের মধ্যে টপ পারফর্মারদের একজন আলামিন হোসেন, তিনি দেশি পেসারদের মধ্যে 5 নম্বরে আছেন। 5 ম্যাচে 5টা উইকেট নিয়েছেন, চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলছেন। সাম্প্রতিক সময়ে পারফরমেন্স যতই ভালো করেন না কেন, কোনো একটা কারণে কেন যেন ন্যাশনাল টিমের বিবেচনায় আসেন না। গত 4 বছর ধরে জাতীয় দলে ব্রাত্য আলামিন হোসেন, একটু আফসোস হয় কি না আলামিন? না, আসলে সবাই তো ক্রিকেট খেলি আমরা ন্যাশনাল টিমে খেলার জন্যই, এবং যখন কোনো টুর্নামেন্ট হয় বা খেলাধুলা হয়, ওখানে হায়েস্ট উইকেট টেকার হলে বা ভালো পারফরমেন্স করলে সবার ভিতরে একটা হাঙ্গা কাজ করে যে আমি হয়তো বা ন্যাশনাল টিমে সুযোগ পাবো। তো ওই জিনিসটা তো অবশ্যই কাজ করে যে আমি কেন ন্যাশনাল টিমে সুযোগ পাচ্ছি না, বা আমার কি আরও ভালো পারফরমেন্স করতে হবে কি না। আপনি তো পারফরমেন্স করেছেন, পারফর্ম করেছেন, আপনি সবশেষ NCL ও হাইস্ট উইকেট টেকার ছিলেন পেসারদের মধ্যে, সবশেষ BPL আপনি বাংলাদেশি পেসারদের মধ্যে তৃতীয় ছিলেন, এবারও ভালো করছেন। আপনি যে ভালো করছেন না তা কিন্তু না, তারপরও আপনাকে বিবেচনায় না আনা, এটা কি আসলে আপনার কাছে মনে হয় কি না কোনো কারণে যে আপনার প্রতি ইনজাস্টিস করা হয়? যখন আসলে টি টোয়েন্টি খেলছিলাম তখন যদি একটা পেস বলার খেলা আমিই খেলছিলাম বাংলাদেশ টিমে, তো তখন লাস্ট ম্যাচেও আমি খুব সম্ভবত জিম্বাবুয়ের সাথে 2 উইকেট পাইছিলাম 4 ওভারে সামথিং 16 বা 18 রান দিয়ে, হ্যাঁ 17 রান দিয়ে। তারপরে আমাদের খুব সম্ভবত কোভিড পরবর্তী আমরা নিউজিল্যান্ড গেলাম, মানে কষ্টের ব্যাপারটা এরকম ছিল যে আমরা ওখানে খুব সম্ভবত 20 থেকে 21টা প্লেয়ার গিয়েছিলাম, সবাই ম্যাচ খেললো, ওয়ান ডে ছিল, টি টোয়েন্টি ছিল, 5টা টি টোয়েন্টি ছিল, 1টা টি টোয়েন্টির সুযোগ পেলাম না। কখনো সে কেউ বলেনি যে ঠিক আছে মানে কষ্ট পাস না, অসুবিধা নেই, সামনে সুযোগ আছে, বা সামনের সিরিজগুলোতে আমরা অন্য কিছু চেষ্টা করতেছি। মানে একটা প্লেয়ারকে বাদ দিলেও তো অ্যাটলিস্ট বলতে হয় যে ঠিক আছে তোমার ফিটনেস খারাপ, বা তোমার পারফরমেন্স হচ্ছে না, বা তুমি নতুন বল উইকেট নিতে পারতেছো না, বা তুমি ডেতে বোলিং খারাপ করতেছো। রিজন তো বলবে যে ঠিক আছে আমি এই কারণে টিমে নাই, তাহলে হয়তো বা আমি ওই জিনিসটা নিয়ে কাজ করতে পারি, বা দেখা যাচ্ছে আমি ওই জিনিসটা ফোকাস করতে পারি। হয়তো বা যারা দায়িত্ব আছে তারাই ভালো বলতে পারবে যে আসলে কোন অজানা কারণে আমি আসলে নাই। তো আমি চেষ্টা করতেছি যে আমার কাছে যেটা আছে, আমার ফিটনেস কীভাবে ভালো করা যাবে, ফিল্ডিংটা কীভাবে ইম্প্রুভ করা যায়, বা বোলিংটা কীভাবে ইম্প্রুভ করা যায়, যে যাতে আমি ভালো খেলতে থাকি, যাতে আমার মনে হয় যে এইভাবে ভালো খেলতে থাকলে, ভালো পারফর্ম করলে আপনি ডাক পাবেন মনে হয় না? আমার কাছে আসলে এটা তো ডিফিকাল্ট, কারণ যদি আমি এরকমই হতো তাহলে দেখা যাচ্ছে আরও মানে খুব তাড়াতাড়ি ন্যাশনাল টিমে খেলে ফেলতাম, যে যেভাবে পারফরমেন্স করছি বা করেছিলাম। আমার কাছে মনে হয় না যে হয়তো বা আমি ফিল করছি যে যা করছি এর থেকে হয়তো বা আরও বেশি করলে হয়তো বা সুযোগ আসবে, কম করেও তো অনেকে চান্স পায়। আসলে এটা পৃথিবীতে কিন্তু সবার ক্ষেত্রে সুযোগ একরকম আসে না, আর সবাই সমস্যাটা হয়তো বা কালার কোনো সমস্যা হইতে পারে, কালার সমস্যা হতে পারে আপনার কাছে মনে হয়? এটা তো আসলে কোনো সমস্যা না, মানে এটা আসলে হয়তো বা আপনার একটা অভিমান থেকে বা কষ্ট থেকে আপনি বলছেন, এটা তো আসলে দিন শেষে সিলেকশনটাকেও আসলে অনেক বেশি প্রশ্নবিদ্ধ করে। না আসলে দেখেন আপনি যেভাবে আমাকে কোশ্চেনগুলো করছেন, এই কোশ্চেনগুলো যদি যারা দায়িত্বে থাকে তাদেরকে যদি জিজ্ঞেস করেন তারা ভালো উত্তর দিতে পারবে। ঠিক এই অবস্থা থেকে, এই জায়গা থেকে মানে ন্যাশনাল টিমে ফেরার স্বপ্ন আসলেই আপনি দেখেন কিনা? আমি অলওয়েজ দেখি, কারণ সামনে দেখেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আছে। মানে আমি বিশ্বাস করি আমার যে বোলিং স্টার্স বলেন বা বিগত 2-3টা ওয়ার্ল্ড কাপ খেলার যে অভিজ্ঞতা আছে, সব কিছু মিলে আমি সবসময় স্বপ্ন দেখি যে আমি বাংলাদেশের পরে খেলবো, এবং এই আকাঙ্ক্ষা বা লালসা আছে বিধায় ক্রিকেটটা খেলছি। আলামিন হোসেন এখনও স্বপ্ন দেখেন ন্যাশনাল টিমে ফেরার, আলামিনের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। ন্যাশনাল টিমে খুব দ্রুত যেন আমরা তাকে দেখতে পারি, মাঠের পারফরমেন্সটা যেন ঠিক একই রকম বজায় থাকে। নাহিয়ান বিন জসিম, একাত্তর, সিলেট।